ভারতীয় বীজ কোম্পানি ভিএনআর সিড প্রাইভেট লিমিটেডের উৎপাদিত সবজি বীজ বাংলাদেশে বাজারজাত করবে ইস্ট বেঙ্গল সিড কোম্পানি। রবিবার রাজধানীর এক হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়। উপস্থিত ছিলেন ভিএনআর সিডের ব্যবস্থাপনা পরিচালক বিমল চাওড়া ও ইস্ট বেঙ্গল সিড কোম্পানির চেয়ারম্যান কৃষিবিদ নজরুল ইসলাম। পরে ভিএনআর ভেজিটেবল সিডের ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়। এ সময় দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বীজ বিজ্ঞানী, গবেষক, কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইস্ট বেঙ্গল সিড কোম্পানির পরিবেশকরা এই অনুষ্ঠানে অংশ নেন।